আমার এদিকে একটু গ্যাস ধরো, এদিকে খবর যায়। তা আমি বলছি তুই আমার সাথে ফোন কথা কত ধরে দে, আমি বলছি ধরে তুই যে মায়ের লোকের কথা বল। তো হেই বন্ধুরা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে মানুষ বিয়ে করে কিসের জন্য? শান্তিতে থাকার জন্য না, বাড়িতে একজন বউর খুব দরকার। কারণ মা আছে না, ওখন আর আগের মতন কাজ করতে পারে না, তাই একটা বউর খুব দরকার। মা কয়ে তুই বিয়া কর না, তুই 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 বিয়া কর তুই। তো মার কথা শুনে অনেক সময়, মা বাবার কথা শুনে অনেক সময় বিয়া করন লাগে, নাই তো যাকে মনে করো হঠাৎ করে ভালোবাসা লাইছি তারে বিয়ে কর তুই, নাইলে ভালোবাসার মানুষটা যদি অন্য কেউ লয়া যাগা, ঠিক আছে না? এ কারণে তো নাকি আরো নানান ধরনের কারণ আছে যে কারণে মানুষটা বিয়া করে আর কি। আর এমনিতে কিন্তু কেউ মনে ঠিক আছে আনা যে বিয়া করতো, ঠিক কিনা রে? আর তাইনের হালটা আমি কয়ে দিই, ফুটকিটা উরফ যদি হেডবাস্ট আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এসব কথা বাদ দিয়ে আসল ঘটনা তাই, যে এই ছেলেটার নাম হইছে তপন, বাড়ি কলকাতা, আর মেয়েটার নাম হইছে সুপ্রিয়া, বাড়ি কুলাই। কুলাই তো চিনই তোমরা, ত্রিপুরার ভিতরই তো। কলকাতা থেকে আমার এই তপন ভাই বিয়া করছে ত্রিপুরাতে। বিয়া করার পর মানুষে বিয়া করে কি আর লেগে শান্তিতে থাউনের লেগে কিতা শুরু করছো তিতা? হ্যাঁ, তাদের খুব সুন্দর বিয়া হয়েছিল। বুঝো, সিঁদুর দিছে, সাত পাক ঘুরছে, বিয়ার যতগুলি নিয়ম আছে ততগুলি কইরা টইরা বিয়া কইরা ও ফ্লাইটে দিয়ে সেরা ওরে কলকাতায় নিয়ে গেছে, সংসার করছে। তারপরে যখন বাড়িতে আইছে, মানে ত্রিপুরাত আওয়ার পরে আর গেছে না। না গিয়া ফুলা ফেনের লগে কথা কো, এ ফুলার লগে কথা কো, হে বেটার লগে কথা কো, ওই বেটার লগে কথা কো, কিতা লো বিয়াটা করছো কি রে? হ্যাঁ, মানে তোদের আসলে মানুষ কি তো হয়ে গেছে এখনকার দিনে। এই ঘটনাটা আছে না, অনেকটি ঘটনার সাথে মিলে কিন্তু বন্ধুরা, অনেকের লাইফে এরকম হয়ে রয়েছে। বিয়ার পরে আছে না, বিয়া সিয়া কইরা কিরে জানি কো যে না সব কিছু শেষ হয়ে যাবে, তোমার লগে আমার কোনো রিলেশন নাই, বকর চক্কর নাই, কোনো সম্পর্ক নেই। আব্বে প্রেম হইলে একটা মানতাম, এটা বিয়া ভেঞ্চো? শোনা, আমি মানতাছি যে ডিভোর্স বলতে একটা জিনিস, একটা প্রক্রিয়া, একটা মানে আইনত্বগত ভাবে আছে, তো মানছি, কিন্তু এটা তখনই হয় যখন দুইজনের মতামত হয়। তো আমার এই তপন ভাই এমন একটা দিন বাদ নাই যে তোমারে কল করে না সুপ্রিয়া, তুমি কি তা করো, তোমার ফ্যামিলির দায় রেহেদা গালিগালাজ বকর সক্কর, তারপরে কেন কেন হে আছে না, মানে কিতা কমু আমারে কতদিন SMS করছে জানুনি, আজকাল দুই তিন মাস হইব আমার সাথে এই ব্যাপারে নিয়ে কথা কইতাছে, কোন সময় আমি এই ভিডিওটা করুম, আমার এই ভাইটার লাগিয়া তপন ভাই বাড়ি কলকাতায়, ঠিক আছে? কে কোন পাগল আছে যে কলকাতা বাড়ি হইয়া ত্রিপুরার একটা মায়ারে বিয়া করব? কোন পাগল? এটা শুধু একটা পাগল হই, এটা হইছে প্রেমের পাগল, এটা হইছে ভালোবাসার পাগল, যে মানুষটা তোমারে ভালোবাসে সুপ্রিয়া। আর এখনো আমার এমন একটা কথা কইছে জানুনি, যেটা শুনলে আছে না তোমাদের রুহ কাইপা উঠব, যে এই সুপ্রিয়া যদি আরো দশটা ফুলার লগে ঘুমায় আয়ে সেটা হের কাছে আয়ে, তারপরেও আমার এই তপন ভাই এই মেয়েটারে এই সুপ্রিয়ারে অ্যাকসেপ্ট করব। হোয়াট এ পয়েন্ট বস! অনেকে দেখছি প্রেম করে, আমি তোমার লেগে সব কিছু করুম, আমি তোমার লেগে জান দিয়ালাম, কিতা কো তুমি, তুমি খালি কো, দুদিন পরে ঠোসা ঠাস কি বালের প্রেম করছো তুমি, দিস ইজ এ লাভ, যে ছেলেটা কইতে পারে যে আর দশটা ফুলার লগে ঘুমায়া আমার কাছে আইলো তোমার আমি অ্যাকসেপ্ট করুম। তো ভাবো বন্ধুরা, এ তপন এ সুপ্রিয়ারে কত বলো কতটা ভালোবাসে, আর সুপ্রিয়া কি তা করতেছে? দিনের পর দিন এর লোক কথা কো, হে বেড়ার লোক কথা কো, ওই বেড়ার লোক, আরে লাইফটার ভিতরে কিতা চাও তুমি? হ্যাঁ, এটা তো জীবন, সংসার করো। আরে সংসার কিতা করছে জানুনি এই সুপ্রিয়া, তিন তিনটা সন্তান নষ্ট করছে এই সুপ্রিয়া বেঞ্চোদ। বন্ধুরা, কতবার এই তপন ছেলেটা এই সুপ্রিয়ারে ফিরানের লেগে ত্রিপুরাত আইসে জানো? কতবার? একবারও আছে না, গেছে না, হেরে তমকায়া ইডা হিডা কয়া টেক্কা দিয়া বাইতে বার করে দিছে যে যাইতো না, কিরে যাইতো না, হ্যাঁ কে লেগে বিয়াটা করছিলা? হ্যাঁ মানে আমার আছে না বন্ধুরা, ডেলি হে ফোন করে একটা কথাই কয় যে হুঞ্চদা আপনি ভিডিওটা
কবে করবেন আমাকে একটু জানাবেন, কবে করবেন? আর হে শুধু একটা জিনিস হইছা যে ও যাতে ফিরায় ওর কাছে, মানে জেনে খুশি হয়ে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, এতটা চা, মানে আমারে শুধুমাত্র লাস্ট হে একটা কথাই কইছে, ও তো ফিরে আইব নাই তো না জানি না, কিন্তু আমি একটা কথা শুনছো ভাই, আপনাকে আমি আগে কয়ে রাখি, আমি যদি মারা যাই ও বাঁচতো না, ও মরে যাব গা। আছে ওর অনেক এমন পাগল মানুষ, ভালোবাসার মানুষ না থাকলে গে জাগা, তো আমি যদি মরা যাই গা আমার ফ্যামিলির একজনকে, আমার মা বাবা ভাই বোনকে কি আর কয়ে যাবো যে আপনার সাথে কন্ট্যাক্ট করে ওই যে আমি যে মারা গেছি, দুনিয়া ছাইড়া গেছি, এটার ভিডিওটা আপনি বানাইবেন? তো এই কথাটা আছে না ভিতরে কেত্তা রইছে, আমার কেত্তা রইছে। এমন কেড়া কয়ে, এমন কে কব, এ সুপ্রিয়া আমি খুব সুন্দর করে রিকোয়েস্ট করতেছি, আমি জানি আমার ডিসপ্লেটা তুমি দেখতেছো, খুব বয়সেরা দেখতেছে, ভাল লাগতেছে না? কেন করো এত? হ্যাঁ কেন, ওয়াই? আমি খুব রিকোয়েস্ট করে কইতাছি যে প্লিজ সব কিছু বাদ দিয়ে আসে না, একটা মায়া একটা ফ্যামিলির ভিতরে কতদিন থাকে, যাওন লাগে, আজকা না হোক কাল কানা হোক পরশু না হোক যাওন তো লাগবই, অন্য একটা মানুষের কাছে যাওন লাগবই, তো নিজের আসল নিজের ভালোবাসার মানুষ যে তোমার ভালোবাসে এর কাছে যাও গাও, প্লিজ আমিও রিকোয়েস্ট করতেছি আমার সাথে এই ত্রিপুরাবাসীর যে যে ভিডিওটা দেখতেছে সবাই এটাই রিকোয়েস্ট করতেছে, প্লিজ যাও গা। কারণ একটা মানুষের জান এ দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে বড় কোনো মানে দামি জিনিস হয়ে থাকে ইডা একটা মানুষের জান, তো এটা নিও না, শান্তিতে থাকতে পারতাম না হে যদি জাগা না এই দুনিয়া সেরা। এটা কোনো ব্ল্যাকমেল হইতাছে না, সত্যি কথা, যাইব গা হের কথাবার্তি নমুনা আমি যেটা দেখলাম, যাইব গা হে থাকতো না, তো তুমি শান্তিতে তোমার রুহু কাইপা উঠবো কুদ্দুর পরে পরে করে সেরা কিতা করলাম এটা, তুমি শান্তিতে থাকতো না, তুমিও এই দুনিয়া থাকতে পারত না, তো আমি এরকম যে সুন্দর করে এই দুনিয়া থাকো, সংসার করো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, সবাই কইতাছি, টাইমে ভাত খাও, নিজের বউরও খেয়াল রাখো, সবাইয়ের খেয়াল রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে হুম চো